রিফাত চৌধুরী অফিস থেকে স্যালারি পেয়ে বাসায় ফিরে খুশি মন নিয়ে স্ত্রীকে যে কথা বললেন, অতঃপর সাদিয়া আরে এদিকে আসো। হ্যাঁ এই তো আসছি। আরে কোথায়, আসো না কেন? এই যে কি ব্যাপার, আজকে তুমি তাড়াতাড়ি চলে আসলে অফিস থেকে? আরে আসবো না, আজকে একটা খুশির খবর আছে। কি খুশির খবর, এত তাড়াতাড়ি যে চলে আসলে? আরে খুশি হব না, গত মাসের বেতন সহ 45,000 টাকার মতো পাইছি। ও আচ্ছা তাই, তাহলে তো যাক ভালোই হলো, অনেক টাকা পেয়েছো। চলো আমরা শপিং এ যাই। আচ্ছা চলো। আরে আরে এই টাইম আবার কে ফোন দিল? হ্যাঁ আসসালামু আলাইকুম। হ্যাঁ মা কেমন আছেন? অসুস্থ? কি হয়েছে, হসপিটালে নিয়েছেন? এত টাকা, এত টাকা এই মুহূর্তে আমি কোথায় পাবো? আচ্ছা 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 আপনি টেনশন নিন, আমি আমি দেখছি আমি দেখছি। কি হলো, কি হয়েছে? আরে বাবা নাকি খুব অসুস্থ, হসপিটালে নিয়ে গেছে, অনেক টাকার ব্যাপার, প্রায় 50,000 টাকার মতো লাগবে। তাহলে তুমি এখন কি করবা? এখন কি করবো বুঝতেছি না, আমি তো মাত্র 45,000 টাকা পাইছি, আরও তো 5,000 টাকার শর্ট। তোমার কাছে কি টাকা হবে 5,000? কি বলছো এসব, আমার কাছে টাকা হবে মানে? আর বাবা মার বয়স হয়েছে, দুদিন পর পর অসুস্থ হয়, কিছু একটা হলেই হসপিটালে নিয়ে যায়, আর তোমার কাছে কল করে টাকা চায়। তো শুনো, তুমি এসব নিয়ে চিন্তা করো না, আমার অনেকদিন হয়েছে শপিং করিনি, আজকে টাকাগুলো মাত্রই হাতে পেয়েছো, চল আমরা শপিং করতে যাই। আর শোনো, ওনারা যেহেতু হসপিটালে নিয়ে গেছে ওনারা টাকা ম্যানেজ করে নেবে, এসব নিয়ে তুমি চিন্তা করো না। তো দুদিন পর পর কি ওনাদের তুমিই চালাতে হবে? কেন, ওনাদের আরেকটা ছেলে আছে না, উনিই দেখবে, চল আমরা শপিংয়ে যাই। ঠিক আছে, তবে যাওয়ার আগে আমাকে ফোন করে বলে দিই যে আমি টাকা দিতে পারবো না। ঠিক আছে জি। আসসালামু আলাইকুম। হ্যাঁ শাশুড়ি মা, আসলে আমি আমি দুঃখিত, আসলে আমি টাকাটা দিতে পারছি না, আপনি যেভাবে পারেন যে কোনো জায়গা থেকে টাকাটা ম্যানেজ করে শ্বশুরকে চিকিৎসা করান। আসলে হয়েছে কি, আপনার মেয়ের এই মুহূর্তে শপিং করাটা খুবই জরুরি, সে অনেকদিন যাবত আসলে শপিং করে না, তো এখন তার শপিংটাই আসলে জরুরি, আমি আসলে দিতে পারছি না টাকাটা। ঠিক আছে ঠিক আছে, সালাম আলাইকুম, চলো। এই শাশুড়ি আম্মা মানে আমার মা ফোন দিয়েছে, তুমি আমাকে আগে বলো নি কেন? কেন, আমি তো তোমাকে বলেছি যে মাই ফোন দিয়েছে। ও মানে আমার মা যদি ফোন দিত তাহলে তুমি তাই করতে? আচ্ছা বাদ দাও, সমস্যা নেই, চলো শপিংয়ে যাই। শপিংয়ে যাবো মানে? কিসের শপিংয়ে যাবো, তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? তুমি তাড়াতাড়ি করে টাকাগুলো বাবার জন্য পাঠাও। পাঠাবো মানে, আমি কেন টাকা পাঠাবো, এই টাকা এনেছি তোমাকে শপিং করে দিব বলে, চলো শপিংয়ে যাই, এসব কথা বাদ দাও। না না শোনো, আমি শপিং করবো না, আমার শপিং প্রয়োজন না, আমার বাবার চিকিৎসা প্রয়োজন আগে, তুমি প্লিজ তাড়াতাড়ি করে টাকাগুলো পাঠাও, আগে বাবা সুস্থ হোক। ও তার মানে বুঝতে পারলাম, প্রথমেই তুমি বুঝে নিয়েছো যে আমার বাবা মা ফোন দিয়েছে আর আমারই বাবা হসপিটালে ভর্তি, আর এই জন্যই তুমি চাচ্ছ তারা বুড়ো হয়ে গেছে, তাদের বয়স হয়ে গেছে, এখন আর তাদের তো চিকিৎসার দরকার নেই। হ্যাঁ মানে এই মন মানসিকতা নিয়ে তুমি চলো। দেখো সাদিয়া, আমি কখনো কোনো অ্যাঙ্গেলে তোমাকে বুঝিয়েছি যে তোমার বাবা মা আমার পর, আমার আপন না, কখনো বুঝিয়েছি? বরং আমি আমার নিজের বাবা মায়ের থেকে তোমার বাবা মাকে আমি বেশি সম্মান করি, শ্রদ্ধা করি, ভালোবাসি। আমি আমার বাড়িতে যে জিনিসটা আনি না তার চাইতে বেশি জিনিস আমি আমার শ্বশুর শাশুড়ির জন্য নিয়েছি, আর তুমি সেই কিনা মানে বুঝে নিয়েছো যে আমার বাবা মা ফোন দিছে, আর সেজন্য তুমি বলছো তোমার শপিংটা আগে জরুরি। বাহ, মানে আমি কাকে নিয়ে সংসার করছি, মানে কার ভালো চাচ্ছি, মানে আমি যাকে ভালোবাসি সেই কিনা আমার সাথে রঙগুলিলে মত্ত হয়ে আছে, মানে আমাকে নিয়ে খেলা করছে। একটা কথা বলি শোনো, মানুষকে মানুষ ভাবতে শিখো। আজকে আমি 100% ধরে নিয়েছি, তুমি যখন আমাকে বলেছ যে তাদের বয়স হয়ে গেছে চিকিৎসার দরকার নাই, তখনই আমি বুঝে নিয়েছি যে না, তোমার বাবা মা যে হসপিটালে আছে এটা তুমি এখনও বুঝোই নাই, তুমি বুঝে নিয়েছো যে আমার বাবা মা হসপিটালে, এই জন্যই তুমি বলছো যে তাদের চিকিৎসার কোনো প্রয়োজন নাই। শোনো, আজকে যদি তুমি আমার বাবা মাকে শ্বশুর শাশুড়ি না ভেবে নিজের বাবা মায়ের মতন সম্মান করতা, শ্রদ্ধা করতা, তাহলে আর আমাদের সংসারে কখনোই কোনো অশান্তি আসতো না। তুমি আমাকে ভুল বোঝো না প্লিজ, আমি আসলে বাবা মাকে খুব ভালোবাসি। ও ভালোবাসো? শোনো, এসব মুখের ভালোবাসা আমাকে আর দেখাইও না, এসব ভালোবাসা শুধুমাত্র মুখেই মানায়, অন্তরে না। তুমি যদি আমার বাবা আমাকে ঠিকই ভালোবাসতা, তুমি যখন দেখেছো ফোন এসেছে, হয় তোমার বাবা হসপিটালে না হয় আমার বাবা হসপিটালে, বাবা তো দুজনেরই, তোমার বলা উচিত ছিল
আমাদের শপিং এর দরকার নেই, আগে বাবার চিকিৎসা করা। তা না বলে তুমি কি করছো, তোমার শপিং জরুরি। বাহ, এসব মুখের ভালোবাসা মুখেই মানায়, অন্তরে না। শোনো, আমার অনেক বড় ভুল হয়েছে, তুমি আমাকে ক্ষমা করে দাও প্লিজ। এখন থেকে আমি তোমার মা বাবাকে আমার মা বাবার মতোই ভালোবাসবো, আদরে স্নেহ করবো, সেবা যত্ন করবো। তুমি আমাকে ক্ষমা করে দাও প্লিজ রিভাব। চলো আমরা হসপিটালে যাই এখন। এখন আমি হসপিটালেই যাব, তবে যাওয়ার আগে একটা কথা মাথায় রেখো। তুমি কি ভেবেছ আমি তোমাকে নিয়ে শপিংয়েই যেতাম? কখনোই না। আমি এত বড় অমানুষ না যে বাবা মাকে হসপিটালে রেখে আমি আমার স্ত্রীকে নিয়ে শপিং করতে যাব। বুঝতে পেরেছ? তবে আমি এটার একটা ভিত করে ছাড়ব, এখন আর তোমায় কিছু বলবো না। চলো হসপিটালে চলো।